ওহুদের যুদ্ধের দিন সাহাবারা যখন যুদ্ধ করতে করতে যুদ্ধের মাঠে এদিক সেদিক ছুটা ছুটি করছিল প্রিয় নবী একা হয়ে গেলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন ছিলেন কাফের কাফেরদের লিডার অতর্কিত হামলা করেছেন মুসলমানদেরকে বিশ্বনবী একা চারদিক থেকে তীর ধনুক মারা শুরু করেছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নূ বিশ্বনবীকে বলেন ইয়া আল্লাহ আপনি দৌড়াদৌড়ি করবেন না আমি তালহা আপনার জন্য আজকে ডাল হয়ে গেলাম যে দিক থেকে তীর আসে হযরত তালহা আসুলকে পিছনে রেখে ওই দিকে বুকটা পেতে দেয় তীরটা বুকে পড়ে বর্ষা আসে বুকে পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের গায়ে পড়তে দেয় নাই তীর পড়তে দেয় না এই বর্ষা একপর যে হজরতলহা মাটির মাঝে লুটে পড়ে গেলেন তখন বিশ্বনবীর মাথার হেলমেটে এসে বর্ষা লাগলো ওই হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল পাথরে সে মুখে লাগলো দাঁত ভেঙে গেল। রুলো বেহুশ হয়ে পড়ে গেলেন কাফেররা যখন পালিয়ে গেল সাহবারা বিশ্ব নবীকে করে তুলে ওহুদ পাহাড়ের উপরে নিয়ে পরিচর্যা দিলেন রাসূল তিন ঘন্টা বেহুস থেকে হুঁশ ফিরে পেলেন হুঁস ফিরে পেয়ে রাসূল বলেন আমার দেখো। সাহবা রাম যুদ্ধের মাঠে গিয়ে দেখা তল্লাহুতালী তর দেহ পড়ে আছে জমিনে কোন লরা ছোড়া নাইনি তর দেহ গায়ে হাত দিয়ে দেখে শরীরটা এখনো গরম হার্টবিট দেখে হয়তো কেউ বুঝেছে অথবা নাকের কাছে আঙ্গুল দিয়ে নিঃশ্বাস চলছে এখনো মরে নাই হজরতলা কাঁদে নিয়ে পাহাড়ে উঠেছে শরীরচর্যা দিয়েছে তলহারা দিয়ে আল্লাহ আবার সুস্থ হয়ে উঠলেন সাহাবারা দেখতে পেলেন উনার বুকের মাঝে তীরের আঘাত বর্ষার আঘাত সত্তরটার বেশি হজরত তালহাকে বলা হয় জীবিত শহীদ আল্লাহর হাবিবকে নিজের জীবনের উপর প্রাধান্য দিয়েছে এখন আপনারা বলতে হবে রাসূলকে ভালোবাসা জীবনের চেয়ে বেশি এটা সাহাবাদের উপর ফরজ আর আমাদের উপর নফল ঠিক না আমাদের উপর কি সব মোমেনের উপর একই মাসআলা এখন রাসূল যদি জীবিত থাকতেন আমরা ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য পাগল হয়ে মদিনার দিকে দৌড়াতাম আমাদেরকে পৃথিবীর কোন রেশের সীমা আটকায় রাখতে পারতো না কোন কাটা বেড়া আটকায় রাখতে পারতো না কোন বিএসএফ পিস্তল নিয়ে আটকাইতে পারত না যাদের টাকা আছে বিমানে চড়ে চলে যেত মদিনায় যাদের টাকা নাই পায়ে হেঁটে দৌড় মারত পালায়া যাইতো রাসুলের দেশের দিকে কেউ ঠেকাতে পারতো না দৌড়াইয়া যায় রাসুলের কপালে চুমো দিতাম নিজের গায়ের জামা খুলে রাসুলের ঘাম মুছে দিতাম নিজের হাতের রুমাল দিয়া পকেট থেকে বের করে রাসুলের পায়ের ধুলা নিয়ে চুমু খেতাম রাসুলকে বলতাম হে আল্লাহর নবী আমি আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি হজরত তলার মতো যুদ্ধের মাঠে যেতাম নিজের বুকের মাঝে তীর নিয়ে দেখাতাম হুজুর দেখেন আমার কথার সাথে অন্তরের মিল আছে আল্লাহর হাবিবকে সায়ার মতো অনুসরণ করতাম ইবনে মাসুদের মতো রাসূলের জুথাগুলো গুলো কাঁদে নিয়ে নিয়ে হাঁটতাম রাসুলের বালিশ বগলের তলে কাঁদে নিয়ে হাঁটতাম হজরত বেলালের মতো রাসুলের পিছু নিতাম প্রয়োজনে মসজিদে বারান্দায় ঘুমাতাম কিন্তু রাসুল তো এখন নাই ভালোবাসা তো ফরজ ওই ভালোবাসা দেখাবেন কেমনে রাসুল থাকলেই ভাবে দেখাতেন কিন্তু তিনি তো নাই ভালোবাসা তো ফরজ কেমনে দেখাবেন এজন্য প্রিয় নবী চোদ্দশো বছর আগে বলে গেছে মানাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার যারা ভালোবাসে তারাই আমাকে ভালোবাসে ও মানাহাব্বানি কান আমি ফিল জান্নাত আর আমার সুন্নাকে যে ভালোবাসে আমার ভালোবাসার প্রমাণ দেবে সে জান্নাতে আমার সাথেই থাকবে এবার আপনাদের কাছ থেকে আমি জানতে চাই জবাব দেন জান্নাত পেতে হলে রাসুলের সোনা মানা দরকার আছে না নাই আপনারা মানেন না তা কিন্তু নয় মানেন বলে তো মাহফিলে মাটির মাঝে কোরআনের কথা শোনার জন্য বসে গেছেন এই মাঠের মাঝে এম এ পাস বিয়ে পাস কামেল পাস দাওরা পাস আল্লাহর কত প্রিয় বান্দা বসে কোরআনের কথাগুলো শুনছে আল্লাহ নবীকে মানেন বলে শুনছেন মানেন না তা নয় কিন্তু একটা জামেলা আমাদের মাঝে হয়ে গেছে সেটা হলো আমরা রাসুল মানি ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ রাসুল মানেন ততক্ষণ বিপদাপদ নাই যতক্ষণ বিপদাপদ দুনিয়ার স্বার্থ যেখানে অনেকেই সেখানে আর রাসুল মানে না এই জন্য আমরা দেখতে পাই আমাদের দেশে শতকরা নব্বই জন মুসলমানের দেশে ইসলাম শুধু মসজিদে মাদ্রাসায় ঢুকে গেছে আদালত ইসলাম নাই সংসদ ভবনে নাই গণভবনে নাই বঙ্গভবনে নাই হাইকোর্টে নাই কোরআনের আইনে একটা জজ কোটো চলে না রায় দেয় না কেউন অফিস কোরআন হাদিসে চলে না ডিসি অফিস চলে না অর্থনীতি চলে না সমাজনীতি চলে না শিক্ষানীতি চলে না স্বরাষ্ট্রনীতি চলে না পররাষ্ট্রনীতি চলে না অথচ সব জায়গায় নবীর উম্মত আছে মসজিদে ঢুকতে বের হতে বাম্পা সেখানে তুমি মানো বাকি জায়গায় মানো না এর কারণ মানতে গেলে তোমার সাথে আঘাত লাগবে মসজিদে আল্লাহর আইন মানলে সমস্যা নাই সংসদে আল্লাহ রাইন মানলে সমস্যা সেখানে আল্লাহ রাইন ঢুকলে সিনেমা হল বন্ধ হবে সুদী ব্যাংক বন্ধ হবে মদের বার বন্ধ হবে তখন তাকায়া দেখে হিসাব করে দেখে কোটি কোটি টাকা লুজার হবে এবং অনেক নেতা আল্লাহর আইন মানার ব্যাপারে ভয় পায় আশিবেতের আইন চালু হলে মদ খেলে তাদের অনেকের পিঠের সামরাই থাকবে না ও ভাইয়েরা আমার আল্লাহর আইনে আপনি নামাজ পড়লেন কিন্তু সে আল্লাহর আইনে চোর ধরে হাত কাটো এমন একটা বিধান আছে না নাই প্রিয় নবীর সব জায়গায় যদি মেনে হওয়া লাগে রাসুলের বক্তব্যের দিকে দেখো বন্ধু রসুল বলেছেন যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই কিন্তু পঞ্চাশ বস বছর হয়ে গেল বাংলাদেশের বয়স এই দেশে চোর আছে না নাই হাত কেটেছেন কয়দিন আল্লাহর কোরআনের আইন হলো না করলে একশো বেত লাগাও অবিবাহিত হলে বিবাহিত হলে পাথর বাংলাদেশের বছরে এই আইন একবারও আমল করা এই হয় নাই আইনটা চলে না এ না চলার কারণ আছে আল্লাহর কোরআনকে তারা মসজিদে রাখতে চায় সংসদে ঢুকতে দেয় না কারণ তারা জানে কোরআনের আইন চালু হলে মাহিয়া মাহির সাথে গোপন ভিডিও চলবে না ওখানে আর পরী মনির সাথে একাত্রে কেক খাইতে পারবে না রাসুল বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতটা কেটে দেব চোরের হাত কাটা শুরু হলে কত নেতার তার হাত থাকবে না দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে সিঙ্গাপুরে পাঠায় মালয়েশিয়া বাড়ি বানায় কানাডা বেগম পাড়া গড়ে তুলছে এমন হাজার হাজার নেতা তাই যখন আমরা নবীর সুন্না জীবনের সব জায়গায় মানতে হবে এই কথাগুলো বলি তখন তাদের আমাদেরকে আর সহ্য হয় না বলে হুজুররা রাজনীতি করে আর সহ্য কথা আমি যখন বলি নামাজ পড়ো তখন রাজনীতি হয় না আমি যখন বলি রোজা রাখো তখন রাজনীতি হয় না আমি যখন বলি আল্লাহ আইনের দেশ চালাতে হবে তখন রাজনীতি হয় কারণটা কি নামাজ পড়ার কথা বলেছেন কে জোরে বলুন রোজা রাখতে বলেছেন কে তো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ সারা কারো আইন চলবে না কোরআনের মাঝে এটা বলেছে কে তো নামাজ রোজার কথা বললে রাজনীতির গন্ধ নাই পরের টায় পাইলা কেন চোরের হাত কাটলে তোমার সমস্যা কি আপনি বাংলাদেশে যত চেয়ারম্যান আছে সবাইকে বলুন তো আপনারা চোরের পক্ষে না বিপক্ষে সবাই বলবে বিপক্ষে মেম্বার বলবে বিপক্ষে মেয়র বলবে বিপক্ষে প্রশাসন বলবে বিপক্ষে এমপি বলবে বিপক্ষে টেউনও বলবে বিপক্ষে ডিসি বলবে বিপক্ষে সেনাবাহিনী বলবে আমরাও চোরের বিপক্ষে প্রধানমন্ত্রী কয় আমি তো বিপক্ষে আছি তো হাত কাটেন না কেন বিপক্ষে থাকলে হাত কাটা দরকার আছে না নাই এখানে আপনি কেন নাই ও বন্ধু কারণ আছে অনেকে আয়নার দিকে তাকাইলে এর ভিতরে সোর দেখতে পায় পায়াল্লামের কাছে অনুরুদ এসেছিল আমার মেয়ে ফাতামা চুরি করলে হাত কাটবো এ প্রসঙ্গে রাসুল কেন কথা বললেন সে বোখারিতে পাবেন পড়লে অনুরুদ এসেছিল মহিলা সোর ধরা পড়েছিল তখন রাসুলের পালক পুত্র জায়দ রাজি ছেলে ওসামা রাসুল নাতি ওসামা খুব মোহাবত করতেন সংসারে যে সন্তানকে মা বাবা বেশি আদর করে হে যদি কিছু উল্টা পাল্টা কথাও কয় বাবা শুধু হাসে ঠিক নেই আর পরিবারে বড় কিছু কিনতে হলে মা হেরে কাজে লাগায় তুই ক যে বাচ্চাটাকে বাবা বেশি আদর করে ওই বাচ্চারে ক ঘরে লাগবো যাবে ছেলেরা বললে যাবে ছোট কয় বাবা তখন হাসে আর কয় দেখি কি করি ওসামাকে কেরা খুব ভালোবাসতেন ওসামারা আল্লাহ আল্লাহু আহ কাবুব করমর কাজে লাগাইছে মহিলা সুর ধরা পড়েছে হাতটা যদি কেটে দেয় তাহলে মেয়েটাও বিবাহিতা আর বিবাহ হওয়ার সম্ভাবনা চোর বিয়ে করবে কে চুরির কারণে হাত কেটেছে লজ্জা তার বংশের লোকদের নাক কান কাটা যাবে রাসুলকে তুমি গিয়ে বলো না না ও দাদা যান অন্য শাস্তি দেয়া যায় কি না হজরত বয়সে ছোট মানুষ আবু বকর ওমর ওসমান বলেছে অন্য অন্যরা বলেছে তাই গিয়ে বলে দাদা এই হাত কেটে অন্য শাস্তি দেন একটু চিন্তা করেন একটু দেন বিশ্বনবী বুঝেছেন মতো ছোট প্রস্তাব দেয়ার কথা নয় তোমারে পাড়াইছে কেডা নাম কইয়া দিছে অমক 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 তারারে ডাকো সাহাবাগন আসলেন প্রিয় নবী দ্বারাইয়া বাসন দিলেন তোমাদের আগে আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে এই চরিত্রের কারণে তারা যখন তাই অন্যায় করতো তাকে ছেড়ে দিত গরিব অন্যায় করলে তার ঘর চেপে ধরতো আল্লাহর গজব দিয়ে অনেক রে কারণে ধ্বংস করেছে এই মেয়েটা সম্ভ্রান্ত বংশের মেয়ে তাই তোমরা আমার কাছে সুপারিশ পাঠাচ্ছ তার হাত না কাটার জন্য গরিবের মেয়ে হলে তো সুপারিশ করত না আমি নবী যদি এই কাজ করি আল্লাহ আমারে সারবে না আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও রেহাই দেয়ার সুযোগ আমার কিন্তু আমাদের দেশে আমরা দেখি গরিবের জন্য এক আইন জন্য আরেক আইন গরিবের ছেলে খুন করলে ফাঁসি হয় আর কয়েকদিন আগে দেখেছেন অমক গ্রুপের কোম্পানির এমডি একটা মেয়েরে হত্যা করছে এখন সার্চশিটের মাঝে তার নামটাই নাম করলে আমারও চাকরি থাকবো না আনবীর চৌধুরী নাকি আমার বাইর আপনারা দেখুন আমাদের দেশ মাদক বিরোধী আমি দেখেছি সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে প্রায় বলা হয় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন এই জন্য পুলিশ সিরিয়াস র্যাব সিরিয়াস সেনাবাহিনী সিরিয়াস মাদক যেখানে দৌড় মারে সেখানে আপনারা দেখবেন আমাদের চেয়ারম্যান মেম্বার সবাই সিরিয়াস আলহামদুলিল্লাহ এটা ভালো দিক কিন্তু এরপরও দেশে লাখ লাখ ফিস ইয়াবা আসে কিনা মাঝে মাঝে ধরা পড়ে তিন লাখ চার লাখ ফিস ধরা যদি না পড়তো ইয়াবাগুলো খাওয়ার লোক আসে না নাই যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে মাদকের কারণে সবাই মাদক বিরোধী কিন্তু মাদকের পরও আসে খায় কেডা চলছে কেমনে এটা কেন বন্ধ হয় না এর কারণ দ্বিমুখী আইন গরিবের মদ খায় তাকে ধরে জেলে দাও আর সেরাটন হোটেলে ফাইভ স্টার আসেনি সোনারগা রেডিসন ওখানে মদের বার আছে না নাই খোলা না বন্ধ খাবার লোক আছে না নাই ওখানে ধরে জেলে দিছে কয়জন ওখানে দনি লোকেরা খায় গরীব পাইলে জেলে দেয় দনির ছেলেকে লুট দেয় ইসলামের আইনে তো সুন্দর এই কোরআন কে রাসুলের জীবনীকে মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় যদি মানা হতো কোরআনের বিধান কায়েম হতো ওমরে ছেলে আবু শাহ পান করেছে তাকে করে হাই দেয়া হয় নাই মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দর্রা মরেছ পুত্র তোমারই চোখের পরে আমার ভাই রাসুল হবে তাহলে আপনি হবেন প্রকৃত অম্মাত রাসুল সাল্লাহিসাল্লামের পুরা জিন্দিগি নিয়ে এক রাতে কথা বলা যাবে তো সম্ভব এক মাসে এক বছরে অসম্ভব আমি কত শূন্য নিয়ে বলবো তাই আমি আজকে আর সেদিকে গেলাম না একটা শুননা নিয়ে বলবো সেটা হলো নবীর জীবনের লক্ষ্য কি নবীর কাজের সাথে আমাদের কাজ মিলবে নবীর কথার সাথে আমাদের কথা মিলবে নবীর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলবে রেলগাড়ি দেখছেন নি যারা দেখছেন একটু বলেন সুপ থাকেন অন্যরা ট্রেন গাড়ি দেখেছেন সামনে যেটা থাকে এটা কি পিছনে যেটা থাকে বগি বলুন তো ইঞ্জিনের সাথে বগি যদি অ্যাটাচ না হয় ইঞ্জিন সিটাং থেকে ঢাকা যাবে বগি যাবে নি। নবী সামনে ইমাম ইঞ্জিনের মতো ওনার জীবনের সাথে জীবন অ্যাটাস্ট করতেই এই শুরু হবে প্ল্যানিং দিয়ে পরিকল্পনা দিয়ে লক্ষ্য দিয়ে মিশন ভিশন দিয়ে আপনাদের এই নোয়াখালী জেলা নাকি নোয়াখালী জেলা সদরে দেখবেন পাঁচতলা সাততলা দশতলা বিল্ডিং আছে না নাই বিল্ডিং বানাইছে আগে না পরিকল্পনা আগে পরিকল্পনা ছাড়া দশতলা বিল্ডিং বানাইলে মাথার উপরে ভেঙ্গে পড়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য আগে প্ল্যান কর দশতলা বিল্ডিং এর জন্য কয়টা ফিলার লাগবে কোন ফিলারে কয় সুতি রড লাগবে রডগুলা কয় মিটারের ভিতরে কয় ভিতরে কোনটা কেমনে দেবে পুরা পরিকল্পনা ডিজাইন করার জন্য বিল্ডিং বানানোর আগে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ করা লাগে ডিজাইনের জন্য কাগজ সাবমিট করা লাগে তারপর একটা ডিজাইন পাস হয় পরিকল্পনা যখন ঠিকঠাক হয় এবার বিল্ডিং আস্তে আস্তে করে উঠবে না একদিনে দশতলা হবে আমরা একদিনে পরিপূর্ণ মুসলমান হতে পারবো না ধীরে ধীরে হব কিন্তু প্ল্যান যদি ভুল থাকে মুসলমান হওয়ার সুযোগই নেই ও دخلوا في السلم قاف فا ইসলামে পুরা ঢোকব একদিনে ঢুকে যাবেন সম্ভব নয় আল্লাহ পাক رب العالمین সাহাবায়ে کرامের চরিত্রের দিকে তাকে দেখলেন তাদের মাঝে একটা জিনিসের প্রতি দুর্বলতা খুব বেশি সেটার নাম হলো খামার বাংলায় বলে মদ আরব দেশের মানুষ মদের সাথে সম্পর্ক ছিল খুব তিনটা ডব্লিউ তাদের জীবনের অংশ ছিল ওয়াইন, ওম্যান অ্যান্ড ওয়ার নারী, মদ এবং যুদ্ধ মদের সাথে তাদের জীবন ছিল একবারও তো প্রতভাবে জড়িত আল্লাহ পাক রব্বুল একবারে তাই মদ হারাম করেন নাই মদ হারাম কয়বারে তিনবারে আপনি একদিনে পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না গরম পানি চুলার উপরে বসালে গরম হয়ে যায় না ঠান্ডা থাকে তাপ চলতে থাকে আস্তে আস্তে করে এমন ভাবে যায় দিবেন আর আনবেন কিন্তু গরম পানি চরম উতরালে হাত ডুকানোর সাথে সাথে চামড়া জ্বলে যাবে ফিরাইয়া না দেখবেন চামড়া নাই গরম হইতে সময় লাগছে লাগছে ইংরেজি প্রবাদ প্র্যাকটিস মেক্স এম ম্যান পারফেক্ট মানুষ যখন অভ্যাস করে তখন পূর্ণতায় পৌঁছতে পারে এখন বিশ্ব নবীর জীবনের সাথে জীবন মালায়া আমরা আজকে বাড়ি যেতে চাই রাসুলের জীবনের লক্ষ্য কি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের তিনটি সূরাতে বলেছেন সুরাতুল সাফ আয়াত নাম্বার নয় সূরাতুল ফাতহ আয়াত নাম্বার আটাশ সুরাত উত্তাও বা আয়াত নাম্বার তেত্রিশ নবী মহাম্মদ আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন এটা আমরা বেশি জান না আল্লাহ বেশি জানেন তো তিনি তিন সুরাতে বলেছেন এখন ওই লক্ষ্য যদি আপনার না থাকে তাহলে বিপদ রাসূল যাচ্ছে এদিকে ওনার লক্ষ্য আপনি যাচ্ছেন ওইদিকে হাসরের ময়দানে উম্মত হিসাবে পরিচয় পাবেন না বিশ্বনবীর জীবনের লক্ষ্যে আল্লাহ তাআলা বলছেন লিযহিরাহু আল-দীন কুল্লি হুয়াল্লাযী আরসাল রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হাক্কি লিযহিরাহু আল-দীন কুল্লিহি তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়ায় পাঠালেন কুরআন দিয়া এবং ইসলাম দিয়ে কেন পাঠাইলাম শোনো তিনি হিরাহু রাহু আল্লাহ সব মতবাদের উপরে চিন্তা চেতনার উপরে উপরে আমার ইসলামকে বিজয়ী করবেন বটে তিনটি সুরাতে তিন তিল এক কথাই তিনবার বলেছেন আমি রাসুল পাঠাইছি দিনের বিজয়ের জন্য একবারে ছোট্ট কথা রাসুলের জীবনের লক্ষ্য হয়েছিল দিনের বিজয় এবার আপনাদের মুখ থেকে আমি জানতে চাই এটা তাসবির মতো জপবেন মাঝে মাঝে জপবেন নিজের জীবনের সাথে মিলাবেন যদি মিলে সৌভাগ্যবান যদি না বিল আপনি হত বাগা আওয়াজ করে বলুন তো রাসুলের জীবনের উদ্দেশ্য কি চার পাঁচজনে কইছে আর ওটা জোরে বলেন সবাই বলেন বলেছেন কে আমার কথা নয় আল্লাহর কোরানের কথা বাড়ি যাবেন সুর সব খুলবেন নয় নাম্বার আয়াতে অনুবাদ আছে অনুবাদ পরে দেখবেন আল্লাহ বলে আমি দিনের বিজয়ের জন্য নবী মহাম্মদকে পাঠাইছি রাসুলের জীবনের লক্ষ্য ছিলে দিনের বিজয় এখন নবীর জীবনের সদ আমাদের জীবন মিলতে হবে কিন্তু আজকের মা ফিলে যারা এসেছেন দিনের বিজয় আপনার জীবনের লক্ষ্য বানাইতে পারছেন কিনা আত্মসমালোচনা করতে হবে যদি মনে করেন যে এখন এটা পারেন নাই তাহলে বুঝতে হবে রাসুলের সাথে জীবনের প্রথম ধাপটাই মিলে নেই প্রথমটাই মিলে নাই দিনের বিজয় রাসুলের জীবনের লক্ষ্য এই দেশের হাজার হাজার মুসলমান জানেই না কত আলেম আছে বিষয় ও আজি করে না কত আলে রসুলের জীবনের লক্ষ্য দিনের বিজয় তারা নিজেদের জীবনের লক্ষ্যটাও এটা বানায় নাই ও আজও করে নাই এর কারণ কিন্তু আছে আলেমারা জানে না তা মোটেও না তারা সবাই জানে কিন্তু কেন মানে না নিজের জীবনের লক্ষ্য এটা কেন বানায় না ওয়াজ মাহফিলে কেন বলে না আপনারা হাজার হাজার আলেমের ওয়াজ শুনে থাকবেন নামাজের ওয়াজ করে রোজার ওয়াজ করে হজের ওয়াজ করে জাকাতের ওয়াজ করে জিকের ওয়াজ করে পর্দার ওয়াজ করে সুদের ওয়াজ করে ঘুষের ওয়াজ করে জীবনের লক্ষ্য হবে দিনের বিজয় এই ওয়াজ কত বক্তা করে না ক্ষতিবেরা করে না এর কারণ কিন্তু আছে কারণটা হলো তারা ভেবে দেখেছে এ ওয়াজ করার কারণে কত আলেম জেলখানায় আছে এ ওয়াজ করার কারণে মামলার আসামি হয়ে বাড়ি সারা এ ওয়াজ সহজ ওয়াজ নামাজের ওয়াজ করলে বেনামাজিও মাথা লারে কয় কথা ঠিক হুজুর ঠিকই কইছে রোজার আওয়াজ করলে বেরোজদারিও কয় কথা কিন্তু ঠিক জিকের আওয়াজ করলে মুসল্লি যদি একশো জন থাকে একশো জন কয় হুজুর ওয়াজ কিন্তু পারফেক্ট কিন্তু আল্লাহ দিনের বিজয় বিজয় হলে বন্ধু মুসিবত সমাজের এক শ্রেণীর মানুষ আছে তারা ভাবে সুবিধা মতো আর চলবে না বিপদ করলে সার দেয়া হবে না সিনেমা হলের মালিক ভাবে দিনের বিজয় হলে সিনেমা হল বন্ধ বিশাল ব্যবসায় লস সুদি ব্যাংকের মালিক বলে দিনের বিজয় হলে চুরি করে তারা লাগবে না যারা মাদক যারা নিজেরা ভা আদেশ চালাচ্ছে মানুষ চালাচ্ছে তারা জানে জুলুম করলে সার দেয়া হবে না তাই সমাজের উপরের তালার লোকদের গায়ে লাগবে তারা ষড়যন্ত্র করে তোমাকে বিনা দোষ জঙ্গি

আসাদিক উপাধি দিয়েছে মক্কার কাফেররা রাসুলের কপালে চুমো দিত টেনে আদর করত বলতো মোহাম্মদের মতো এমন সোনার টুকরা সন্তান মক্কাতে আর নাই কিন্তু যেই মাত্র তিনি দিনের দাওয়াত দেয়া শুরু করলেন দাওয়াতটা কি এটা কোনো মন্ত্র এটা বিপ্লবের আহ্বান এটা বিদ্রোহ বিদ্রোহ সমাজ ভেঙে দাও চুরমার করে দাও সব আইন সব বিধান কারো বিধান চলবে না কাউকে মানা যাবে না কারো আইন চলবে না শুধু চলবে একজনের এই কথা শুনে ফেরাউন কয় ও যদি শুধু তাই চলে আমি কেডা দেশের সব মানুষ আমারটা চলবে আর তুমি করতে আইসা ইলাহা ইল্লাল্লাহ কারোটা চলবে না আল্লাহরটা চলবে লাগলো প্যাস এখন মুসা আলাইহিস সালাম যদি বলতো সাসা ফেরাউন থামেন আমি আল্লাহর মানব শুধু মসজিদে নামাজের সময় আর বাহিরে আমনে যেমনে চালাইছেন সালান ফেরাউন বলতো বাতি যা কোনো অসুবিধা নাই ইমামতির বেতনটা আমি দিমু শুধু মসজিদ আল্লাহর আইনে চলবে সমাজ আমি ফেরাউন সালাব আমার আপত্তি নাই হযরত ইব্রাহিম আলাই সালাম জলদি বলতেন তা নমরুদ আপনি আপনার মতো দেশ সালান আমি আমার আল্লাহর আইনে মসজিদে নামাজ চালাবো রোজা চালাবো তাহলে নমরুদ বলতো বাতিজা মসজিদে এসি লাগলে খবর দিও মসজিদের ভিতরে সবাই ঢুকলে আমাদের কোনো ক্ষতি আসেনি আমরা আমাদের মতো দেশ তুমি মসজিদ চালাও প্রিয় নবী যদি বলতেন আবু জেহেল সাসা আপনি আপনার মতো আমি আল্লাহর রাইনে মসজিদ চালাবো আবু জেহেল বলতো বাতিজ টাইস লাগলে মার্বেল ফাতেল লাগলেও কইও মসজিদ খুব সুন্দর করে বানায়া দেবো আপত্তি নাই কিন্তু ওরা শূন্য নবী আহ্বান ছিল না না জীবনের সব জায়গায় মানতে হবে একজন চিৎকার দিয়ে বলুন তিনি কে তাহলে দুনিয়ায় আল্লাহর বিধান সারাকার অস্তিত্ব আর থাকবে না এই চিন্তা লালন করে যে কালেমা পড়েছেন সে হলো মুমিন আর এই চিন্তা লালন না করে কটিবার কালেমা পড়ো আপনি মুমেন না কালেমা পড়লে যদি মোমেন হওয়া যেত কি দোষ করছে কি হাতে কালেমা নাই সে রাসুলের নেতা হইলো কেন জাহান নামের সবার তলে থাকবে কেন আচ্ছা ভাই গিরিশ চন্দ্র সেন বাংলার কোরআন যখন অনুবাদ করে তখন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়া লাগে নাই লিখা লাগে নাই গবেষণা করা লাগে নাই কিন্তু মোমেন হয়েছিনি এ কালেমা পড়লে মোমেন তোমার আপনাদের এলাকার বাজারে হিন্দু দোকানদার আপনি বাংলায় লিখে নিলেন এটা লিখে আপনি হিন্দু দোকানদারের কাছে যাবেন গিয়ে আপনি একজন মুরুক্ষের বান করলেন ভান করে আপনি বললেন ভাইজান এই কাগজে জানি কি লেখা আছে হিন্দু মিয়া সরল বিশ্বাসে কাগজটা দেখে দেখে পড়লো ইলাহা ইহু মুহাম্মদ রসুল্লা আপনি এবার কাগজটা টান হাতে নিয়ে কিন্তু আমি মুসলমান বানাইয়া দিছি হিন্দু মিয়া সাথে সাথে বলবে রাম 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 এই আমি মুসলমান হয়েছি তোমারে কইলোকে আপনি বললেন সালা কি করবেন না আমি কিন্তু মোবাইলে অডিও অন করে রাখছি এবার আপনি সুন্দর করে অডিও হেরে বাজায় শুনাইছেন সে দেখে সুন্দর করে কালেমা লাইছে। এখন আপনি এলাকার মানুষে শুনাইতেছেন যে শরৎচন্দ্র শীল কিন্তু মুসলমান আচ্ছা আপনারা বলুন তো সে কি আসলে মুসলমান হয়েছে তো কালে মানা পড়ছে ভুল পড়ছে নাকি ভুল তো পড়ে নাই মুসলমান কেন হলো না

যে ব্যক্তি তাগুতের সাথে কুফুরি করবে তারপরে কালেমা পড়বে সেই শক্ত রসির সন্ধান পাবে যে রশি কখনো আর চিরবে না এখন আপনাকে বিদ্রোহ করতে হবে বলতে হবে কাউকে মানি না শুধু আল্লাহকে মানি আর এই কথা বলতে গেলে যারা সমাজ চালায় দেশ চালায় তারা আপনাকে বলবে তুমি রাষ্ট্রদ্রোহ তুমি বলছো আল্লাহকে মানি না লেগে যাবে সেই নবীকে তারা বলছে এখন তারাই পাথর মারে ঠিক না ঠিক না ঠিক না যারা আলামিন বলেছে তারাই পাথর মারে যেই লোকটা বিশ্ব নবীর শত্রু তার সর্দারি করত। তার নাম ছিল আবু জেহেল শত্রু দিল্লিডার ওই আবু জেহেলের একজন গনিষ্ঠ সহসর ছিল তার নাম ছিল আখনাস কি নাম বাবার নাম ছিল সুরাইক তাহলে তার নাম হলো আরো বিরীতিতে আখনাস ইবনে সুরাইক একদিন আবু জাহেলের সাথে আখনাসের গোপন কথা হলো একবারে দুজন নেতার কর্মী আখনাজ বলতেছে লিডার আপনি তো অনেক মেধাবী প্রাজ্ঞ মানুষ একটা বিষয়ে জানতে চাই জবাব কিন্তু দিতে হবে আবু জেহেলকে মক্কার লোকেরা আবুল হেকাম বলে কি বলতো হেকাম হলো হেকমত শব্দের বহু বসন সে ছিল বড় মেধাবী লোক ইসলাম গ্রহণ না করার কারণে রাসুল বলছে তুমি আবু জেহেল ওরা বলতো জ্ঞান বিজ্ঞানের বাবা রাসুল কত মুরুখের বাপ আসল যে ব্যক্তি আল্লাহকে চিনে না রাসুলকে চিনে না তার মতো মুরুক্ষ কেউ হতে পারে না অথচ তার নাম ছিল আমর বিন হিসাম আবু জেহেলের নাম হলো আমর কি নাম বাবার নাম ছিল হিসাম মক্কার লোকেরা বলতো আবুল হেকাম ও লিডার নেতা জ্ঞান বিজ্ঞানের বাবা বুদ্ধিমান প্রাজ্ঞ ব্যক্তি কথা একটা আছে কওয়া লাগবো ও আখনাস এত ভনিতা করো কেন কি জানতে চাও বলো দেখি আখনাস বিন সরাইক বলে লিডার এই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ৪৩ বছর কোলে পিঠে করে আমরা বড় করছি সে বড় হইছে জীবনে কোনো দিন একটা মিথ্যা কথা বলতে শুনি নাই মাত্র সে লাহ ইল্লাল্লাহ বলে কালেমা প্রচার করে নিজকে নবী দাবি করল আপনার নেতৃত্বে আমরা তাকে এখন বলি তুমি গণক তুমি কবি তুমি জাদুকর তুমি পাগল না কত বকা তাকে দেই আমি আপনার কাছ থেকে জানতে চাই যে লোকটা তেতাল্লিশ বছর মিশা কথা কয় নাই হঠাৎ করে লোকটা নিজকে নবী দাবি করে মিথ্যাবাদী কেন হবে আমি জানতে চাই তার ব্যাপারে আপনার মন্তব্য কি আবু জেহেল আসেনি কোনো দেখো যদি আসল কথা কই পাবলিক শোনে খবর আছে আখনাজ বলে কেউ নাই নির্বিদায় বলুন আবু জেহেল এবার মন্তব্য করে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না সে যে নবী এটাও মিথ্যা না সে বানাল্লা পড়বেন না ভাইয়েরা তিরমিজির মিজির হাদিস শোনাচ্ছি আপনাদেরকে সে নবী এটাও মিথ্যা নাম এ কথা বলার সাথে সাথে আখনাজ বলে তাহলে আর দেরি কেন তাহলে আর দেরি কেন সাসাবাতি যার জগরা জাতি আর ভালো লাগে না না আমরা কালেমা পরে মুসলমান হয়ে যাই এটা তো আমি আগে বসি ডরে কই নাই কারণ এত বকাবকি আমরা করি জবাবে একটা বকনীয় ফিরায়া সুন্দর চরিত্র নবী সারা কারো হতে চলেন আর দেরি নাই মানানি আবু জায়ল কখন তোমার মতো হলে তো বুদ্ধি তুমি নেতা আমি আর হইতাম না কই বস আবার কি ফেঁস তো এক জায়গায় যদি তার হাতে কালে মা পরে তারেন অভিমানী তাহলে মক্কার এখন লিডার কেডা থাকবে আমি না হে কয়ে তো জামেলা এবারে না বুঝছি আল্লাহর আইন যদি সমাজে কায়েম হয়ে যায় মসজিদের মতো সংসদে চলে যায় যারা দেখে দেখো কোরআন পড়তে পারে না অজুর সাইটে ফরজ জানে না নামাজের তেরোটা ফরজ জানে না এলিমহীন মানুষের হাতে আর মুসলিম দেশের নেতৃত্ব থাকবে না ওরা জানে ঝামেলা হবে ঝামেলা নেতৃত্ব ছুটে যাবে আবু জেহেল বুঝেছে নবী মোহাম্মদ আল্লাহর নবী কিন্তু দুনিয়ার নেতৃত্বের স্বার্থের কারণে গ্রহণ করে নাই মেনে নেয় নাই বরং উল্টা স্টিম লোলার চালাইছে ধরে জেলে দিছে ম্যাট দিছে দাঁত বাংছে পিটাইছে হত্যার হুমকি দিয়েছে অথচ নবী মোহাম্মদ এমন মানুষ যিনি জীবনে কাউকে সামান্য ব্যথা দিয়ে কথাও বলেন নাই আল্লাহ দিনের কথা বললে দিন বিজয়ের কথা বললে বিপদ এটাই বাস্তবতা ওই দিন বিজয়ের কথা বলাতে বিশ্ব নবীর নাই আপন চাচা আমির হামজার কলি জানাই আপন নাতি মাম হুসাইনের দেহে কল্লাটাই নাই বাংলাদেশের দিকে তাকান যে মানুষগুলো নামাজ রোজা হজ জাকাত পদ্মা পুশিদা জিকির আসকার পর্যন্ত ওয়াজ করে দিন বিজয়ের কথা বলে না ওই আলেমদের পেট দিন দিন মোটা হয় হাদিয়া তো বড় হয় না গাড় মোটা হয়ে যায় ফুলের মালা পায় আর যারা দিন বিজয়ের কথা বলে তাদেরকে ধরে ফসিতে ঝুলানো হয় আমার ভাইয়ারা এটা শুধুমাত্র বাংলাদেশ নয় পৃথিবীর সব দেশের একই অবস্থা মিশরের দিকে তাকান মিশরে যারা আল্লাহ দিন তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলছে এটাই দুনিয়ার নিয়ম যেটা আমি বলেছি দিন বিজয়ের কথা না বলে বিশ্বরবে যদি বলতেন শুধু মসজিদ আল্লাহর আইনে চলবে দেশ তোমরা তোমাদের মতো চালাও আবু জেহেল বিরোধিতা করতো না আখনা সিবনে সরাই ক্রেজে উত্তর দিল আচ্ছা বলুন তো দুইজন সেখানে গল্প করতেছে দুইজনের গল্প শোনার জন্য আরেকজন আছে না নাই তিনি কে দুইজন গল্প করতে চাল্লা তারা কোরআন মাজিদের আয়াত নাজিল করে জিব্রিল কে পাঠায় জিব্রিল যাও যাও তারা আমার নবীকে মিথ্যুক বলতেছে উনি মনে কষ্ট পাইছে উনাকে কবি বলে উনি কষ্ট পায় উনাকে জাদু কর বলে উনি কষ্ট পায় উনার উপরে জুলুম চলছে এতসব তারা গোপনে গোপনে তিনি নবী এটা স্বীকার করে না আয়াত নাজিল হয়ে গেল ইন্নাহুম লা ইউকাদজিবুনক ওয়ালাকিননা যালিমিনা বি আয়াতিল্লাহি ইজহাদুদ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুনানো তিরমিজিতে কিতাব উত্তাপ সিরেতে কারিমার ব্যাখ্যা পড়বেন সেখানে হাদিস সেখানে আখনাসের কথা আছে আবু জেহেলের সাথে কথাগুলো সেখানে আছে আমার বন্ধু আল্লাহ তালা বলো প্রিয় নবী নাকা আসলে তারা আপনাকে মিথ্যুক মনে করে না তারা জানে আপনি সত্যবাদী আসলে আমার ভাইয়ারাম যেই মুফাসসির তামাম দুনিয়াতে চল্লিশ বছরের বেশি কোরআনের তাফসির করেছে যে তাফসির শোনার জন্য আমরা দল মত ভুলে যেতাম পাগলের মতো দৌড়াইয়া যেতাম লোক হতো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার না লাখ লাখ উনি দর্শনকারী এটা পাগল বিশ্বাস করে না যারা মামলা দিছে তারা হবো যারা মামলা চালাইছে তারা হ বোঝে যে রায় দিছে সে হ বোঝে কিন্তু ঘটনা হলো আরেক জায়গায় সেটা হলো ভারত থেকে ইসলাম বিদ্বেষীরা হিসাব করে দেখেছে উনি যদি আরো কিছুদিন বাহিরে থাকে দেশে ইসলামের বিপ্লব হয়ে যেতে পারে তারা হিসাব করে দেখেছেন আজ থেকে পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে তিরিশ বছর আগে আমরা যখন ছোট ছিলাম মাহফিলগুলোতে যেতাম আমরা দেখতাম মাহফিলের লোক হয় তিরিশ জন পঞ্চাশ জন একশো জন দুইশো জন আর বক্তাদেরকে দেখেছি তারা এসে সুব্য লেখার খিসা কইয়া মাহফিলি বসুর কিস্তা দিয়া মাহফিল শেষ কিছু উদ্দু কাসিদা কইত মানুষ হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যেত কিছু আজগুবি বিকল্প শোনায়া কানতে কানতে মানুষের দাড়ি টুপি বিজায়া ফেলত ও শেষ যাওয়ার সময় নাতি জিগায় দাদারে ও আজ কেমন হইছে দাদা কই হেব্বি কি কইছে হুজুরে কই জানি না এর মানে আলোচনার কোনো বিষয়বস্তু ছিল না হঠাৎ করে বাংলাদেশের তাফসির জগতে এক বিশাল জ্যোতিষ্কের আগমন ঘটল শক্তিশালী এক পাওয়ারফুল সূর্য দিত হলো কিসা কাহিনী বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহর কোরআন হাতে নিয়ে আয়াত পরে পরে তাফসির শুরু করে দিল মানুষ কোরআনের আকর্ষণে পঙ্গপালের মতো দৌড়াচ্ছে দল বোঝে না মত হাজার হাজার নয় লাখ লাখ তারা হিসাব করে দেখেছে যুবকেরা যেভাবে কোরআনের দিকে দৌড়াচ্ছে এভাবে চলতে থাকলে কোরআনের বিজয় ঠেকানো যাবে না ও বন্ধু আবার দিন বিজয়ের কথা বলা কঠিন তাই অনেকে সুবিধাবাদী হয়ে বলে না কিন্তু জান্নাতে যেতে হলে রাসুলের জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলানো দরকার আছে না ও বন্ধু দিন বিজয়ের জন্য আল্লাহ রাসূল কেন পাঠাইলেন এর কারণ হলো দিন যদি বিজয় হয় তাহলে সব জায়গায় আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত আবার ভাইয়েরা আপনাদের কাছে জানতে চাই দিন বিজয় হলে দিনের ভিতরে নামাজ আছে না নাই চিৎকার দিয়ে বলেন রোজা আছে না নাই হজ আছে না নাই পর্দা আছে না নাই হালাল হারামের বিধান আছে না নাই দিন বিজয় হয়ে গেলে নামাজের জন্য আলাদা ওয়াজ করা লাগবে না বরং দিন বিজয় হলে আইন হয়ে যাবে আজান হলে দোকান বন্ধ করতেই আজান হলে ব্যবসাবাণিজ্য বন্ধ করো লেনদেন বন্ধ করো এমন অর্ডার কোরানে আছে না নাই কিরিল লেহি বাই শুধু জুমার দিন নয় প্রিয় নবী বলেন আমার চায় আজানের পরে কাউকে মসজিদে নববি ইমামতির দায়িত্ব দেই তারপরে আমি মহল্লায় যাই যারা নামাজে আসে নাই তাদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দে আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ এই আইনটা যদি বাংলাদেশে চালু হয়ে যেত বেনামাজি যারা আছে ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ চার ইমাম একমত প্রমাণিত হয়ে যদি আপনি নামাজ পড়েন না আপনি বালেক চাইর ইমাম বলে তাকে জোরে জেলে দিতে হবে ইমাম শাহি রাহেমাহুল্লা বলেন জেলে দেওয়ার আগে কিছু ফিটুনিও দিতে রাষ্ট্র যদি আইন চালু করে আগামী সংসদ ভবনে অধিবেশনে একটু ভাবুন তো আজান হবে দোকান বন্ধ আজান হবে অফিস আদালত বন্ধ টিউন অফিসে টিউনু ইমাম হয়ে নামাজ পড়াতে হবে ডিসি অফিসে ডিসি ইমাম হয়ে নামাজ পড়াতে হবে সচিবালয়ে সচিব ইমাম হয়ে নামাজ পড়াতে হবে মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হয়ে নামাজ পড়াতে হবে দোকান বন্ধ থাকতে হবে খোলা রাখলে তালা দিতে হবে দোকানদারকে জেলে দিতে হবে লাইসেন্স বাতিল করে দিতে হবে সব মানুষ আজানের পরে মসজিদে যেতে হবে ক্রেতা যায় বিক্রেতাও যায় অফিসারও যায় দেশের প্রজারা যায় এই চরিত্র এই চিত্র যদি ফুটে ওঠে না তিনবার চারবার পাঁচবার জামাত হওয়া লাগবে কিন্তু দিনের বিজয় হয় না তাই নামাজেরও বিজয় হয় নাই নামাজের আওয়াজ কম হয় নাই কিন্তু ফজরের সালাম দেখেন মুসল্লির খবর তাবলিগের বাইরও নামাজের আওয়াজ করে করেনি পিস ভুজুররা নামাজের আওয়াজ করেনি মসজিদের ইমাম সাহেবরা করেনি মাহফিলের বক্তারা করেনি তো সবাই তো নামাজের ওয়াজ করে কিন্তু নামাজি মুসল্লি মসজিদে নাই আধা কাতার হাফ কাতার এক কাতার দেড় কাতার দু কাতার আমার বন্ধু মাঝে মাঝে গাড়িতে যখন লং ড্রাইভে যাই বাঁচেচরি কক্সবাজার চিটাং থেকে আসছি নামাজের টাইমে বলি গাড়ি নামাজ কষ্টে যা ফেটে যাওয়ার উপক্রম পঁয়ত্রিশ চল্লিশ জন যাত্রী আমি একাই নামাজ পড়েছি একটাও নামে নাই ড্রাইভার সাহেব বললাম যে নামাজ কহে হাজুর ঠিক আছে মসজিদের পাশে দাঁড়াইছে আমি নামাজ পড়ে আসছি আইসা দেখি ড্রাইভার আর হেল্পার বিড়ি টানত এখানে এখানে মাটির মাঝে খায়া পিরি জানতেছে পাবলিক ঘুমাচ্ছে দেদারছে এত আজ কই নামাজি কুরবানির সময় গরু কিনতে বাজারে যায় আসরের টাইমে মুয়াজ্জিন কয় আলা আলাসসালাম নামাজে আসো পাবলিক কয় না গরু কিনি গরু কিনতে কিনতে আসর শেষ গরু বাড়িতে নিতে নিতে মাগরিব শেষ কুরবানি করা আজিব নামাজ পড়া কি গুরুত্ব কোন্ডার বেশি দিছে যদি কইতো কোরবানির গরুর মাংস খাওয়া হারাম গরু কোরবানি করবা ওয়াজিব মাংস সাদাকা করো ফরজ খাওয়া কিন্তু নিষেধ তাহলে বুঝতেন গরু বাজারের খবর কি আমার ভাইরা পাবলিক নামাজে যাচ্ছে না এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হাজে বলছেন এটা রাষ্ট্রের দায়িত্ব তারা নামাজ কায়েমের আইন করতে হবে আবার ভাইয়ের আমরা অনেক করেছি দিনের বিজয় হয় নাই না হওয়ার কারণে সিনেমার বিরুদ্ধে আওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মইরা গেছে আওয়াজ করে বলুন তো সিনেমা মারা গেছে না জোয়ান হয়েছে এখন সিনেমা হল পকেটে পকেটে আসেনি আমার বন্ধু মা এবং ছেলে এক খাতার নিচে শুইয়া ঘুমায় মা ঘুমাইছে দিকে ফিরা ছেলে ঘুমাইছে দিকে ফিরা বিডিও রাস্তে কইরা সাউন্ড কমায়া মায়ের সাথে সিনেমা দেখে মাটের আমার বন্ধু ভারতের জি বাংলা স্টার জলসার কারণে মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে চাহ দোকানের কথা কইয়া তো লাভে নাই সকালবেলা গাইয়া আপনার টিপ মারে টেলিভিশনে আর রাতের বারোটা বাজে আসার সময় বন্ধ করে সারাদিন নাটক সিনেমা চলছে এমন চাহ দোকান আছে না নাই মাঝে মাঝে চাহ একটু ঢুকি পরিবেশ নাই আমরারে দেখলে মাঝে মাঝে একটু বন্ধ করে আর নাছিললে কয় চলুক আমি দেখি কাফের ডাকনা আপনার এখানে বাঙ্গা ডাকনা বাঙ্গা কিরে ভাই এ এরকম মিয়া কাফ কাফ কিনতে পারো না হজুর টাকা নাই তো গরিব মানুষ তো টেলিভিশন কিনলা কি দিয়া সরম না ও টেলিভিশন না থাকলে তো আমরা ক্রেতা কাস্টমার পাই না জায়গা সময় আমরা ছাত্র জীবনে ছোটকালে দেখেছি আসরের নামাজের পরে যারা মুরব্বী টাইপের মানুষ তাদেরকে দেখতাম তারা বাড়িতে যাইতো না মসজিদের বারান্দায় অথবা মসজিদের উঠানের মাঝে বসে বিছনা বিছায়া পাঁচ সাতজন গল্প করত জিকির করত কিন্তু বর্তমানে পরিবেশ উল্টে গেছে অনেক বুড়া নামাজিও দেখবেন আসর পই রাশা দোকানে বইয়া নাটক সিনেমা দেখে অনেক বুড়া নামাজি সবাই না সবাই না আমার বন্ধু আপনি অবস্থা দেখছেন অনেক আওয়াজ হলো কিন্তু একটু ভাবুন তো দিনের যদি বিজয় হতো সরকার যদি বলে দিত যে সিনেমার মাঝে মেয়ের পেট দেখা যায় পিঠ দেখা যায় পা দেখা যায় চুল দেখা যায় বেপর্দা ওই সিনেমার সেন্সরে সাইন করা হবে না সেন্সর বোর্ডের সদস্য আবুল কালাম আজাদ বাসার কামাল উদ্দিন জাফরি তার এক মনোয়ার কথা বুঝলেন জাতীয় মসজিদের খতিব পাঁচজনকে সেন্সর বোর্ডে যদি বসায় বলতো তাদের সিগনেচার না হলে সিনেমা রিলিজ হবে না ব্যাপারদা একটা সিনেমাও বের হতো না এই বেপরদা সিনেমা বন্ধ করতে এক একদিনের বেশি লাগবে আমার ভাইয়েরা সুদ খাওয়া মায়ের সাথে জেনা করা ঠিক না ওই সুদের বিরুদ্ধে কত আজ হল বলুন তো সুদ কি কমছে না বাড়ছে এমন বাড়ছে টাকা হাওলা চাইলে পাওয়া যায় না সুদে চাইলে ফকেটে খালতু বোনেরটা ওই ফকেটে বাতিজারটা এ ফকেটে নিজেরটা ওই ফকেটটা স্বাস্থ্যবাইটা একজনে পাঁচ জনের সুদটা কাজে লাগায় আসলে সেটা নয় সবটি নিজের শর্মে কয় না হাদিস হলো যে ব্যক্তি এক টাকা সুদ খেবে জেনে বুঝে ছত্রিশ বার জেনা করলে যত গুণা হয় ওই পরিমাণ গুনা হবে মান আকালা দিরা হামারি বা ওয়াহুয়া ইয়ালামু আন্নাহু ওয়াশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালা সিনা সিনা এক টাকা সুদকে ছত্রিশ বার গুনা জেনার গুণা একশো টাকা সুদ খেলে সত্ত্রিশশো বার জেনার গুণা এক হাজার টাকা সুদ খেলে ছত্রিশ হাজার জেনার গুণা তিহাত্তরটা হবে না বাবা রুহুকেলি তিহাত্তর গুণা সবচেয়ে ছোটোটা হলো মায়ের সাথে ব্যবিচার করা ওয়াশ করেছি আমরা অনেক সুদি ব্যাংক প্রতি বছর বাড়ে দুটা তিনটা চারটা করে নতুন নতুন সুদি ব্যাংক রিক্রুট করা হচ্ছে এক সময় সুদ আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো এখন ব্যাংকে যাওয়া লাগে না ব্যাংক বাড়িতে আসে দোকানে দোকানে যাইয়া কয় নেন নেন বেচা কেনা কইরা তারপরে দিয়ে এখন আপনারা বলুন তো আমরা যারা সুদের বিপক্ষে সিনেমার বিপক্ষে অন্যায়ের বিপক্ষে সুদ বন্ধ করতে হলে আল্লাহর বিজয় দরকার আছে না নাই আমরা অনেক করেছি বন্ধ তো হলো না একশো একান্ন জন এমপি যদি একমত হয়ে যায় সংসদ ভবনে একবার সুদের বিপক্ষে হা বলে সুদ বন্ধ হতে মাত্র এক মিনিট লাগবে এই জন্য দিনের বিজয় রাসূলের জীবনের লক্ষ্য ছিল সেটা বানাতে হবে সেটা না বানাইলে আপনি রাসূলের জীবনের সাথে জীবন মিলাতে পারেন নাই এখন বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দিনের বিজয় কেন হয় না না হওয়ার কারণ আপনারা নয় না হওয়ার কারণ আমরা আমরা আলেমেরা আমরা আলেমেরা দিন বিজয়ের ব্যাপারে একমত হতে পারি নাই তাবলীগ জামাত সয়সুলের কথা বলছে হুজুর জিকিরের কথা বলছে ইমাম সাহেব চাকরি বাঁচানোর চিন্তা করছে মাদ্রাসার হুজুররা মনে করে আমি মাদ্রাসায় পড়াই দিনের বিজয় হলে হোক না হলে নাই আমার চাকরি টিকাতে হবে দিনের বিজয়ের জন্য যদি কালকে একমত হয়ে যায় এই দেশে দিনের বিজয় হতে ছয় মাসও লাগবে না ফুটবল খেলার জন্য এক এক পক্ষে প্লেয়ার নামে কয়জন ভালোই দেখি কয়জন নামে বল পাওয়ার দিকে না একদিকে কিন্তু এগারো জন এক জায়গায় খেলে না এগারো জায়গায় কেউ খেলে মিডেলে কেউ খেলে কন্যারে কেউ খেলে গোলকিপার হয়ে একবারে গোলবারে। এক একজন এক এক জায়গায় কিন্তু লক্ষ্য সবার একটা বক্তারা বক্তিতার মাঠে পিসায় ব্রাতাদের খানকায় তাবলিক জামাত মসজিদে মসজিদে আলে মোলামা মাদ্রাসায় হুজুররা আবার এখানে সবাই মিলে যদি এক লক্ষে কথা বলতো এই জমিনে দিনের বিজয় কোন জালেম ঠেকাতে পারবে না কিন্তু আমরা তো তা করতে পারিনি এখন ইমান নিয়ে মরতে চাইলে রাসুলের সাথে জান্নাতে যেতে চাইলে রাসুলের মতো পুরা জীবন সাজানো দরকার আছে না নাই শুরু করে দেই আল্লাহ আমাদের ও সবাই বলে না উঠবেন না আমরা দোয়া করব আয়োজকদের জন্য দোয়া চাওয়া হয়েছে অনেকের জন্য আমরা দোয়া করে একসাথে যেতে চাই